ক্যান্সার চিকিৎসার জন্য এটা একটা সমন্বিত চিকিৎসা, অপারেশন লাগবে, রেডিওথেরাপি লাগবে, কেমোথেরাপি লাগবে বা অন্যান্য আরো কিছু চিকিৎসা আমরা করি। তো রেডিওথেরাপি হচ্ছে একটা মেশিনের মাধ্যমে বিকিরণ দিয়ে ক্যান্সার কোষ নষ্ট করে ক্যান্সার রোগীকে ভালো করার একটা চিকিৎসা। কিন্তু আমাদের এখানে এই রেডিওথেরাপি নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে। অনেকেই মনে করেন যে রেডিওথেরাপি দিয়ে আসলে জ্বালিয়ে দেওয়া হয় বা বার্ন করা হয়, এরকম কিছু কিন্তু না। রেডিওথেরাপি করে কি ক্যান্সার আক্রান্ত কোষের যে ডিএনএ আছে ওইটাকে ধ্বংস করে করে ওই কোষটাকে মেরে ফেলে, এইটাই হচ্ছে রেডিওথেরাপির কাজ। সুতরাং রেডিওথেরাপি নিয়ে ভয় পাবার একবারই দরকার নাই। রেডিওথেরাপি ক্যান্সারের একটা চিকিৎসার একটা অন্যতম প্রধান একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিতে চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে ক্যান্সার রোগটা সম্পূর্ণরূপে নিরাময় করা যায়।